নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুব তাজা একটি খবর জানাতে চলেছি। আবারও পৃথিবীর দিকে ধেয়ে আসছে 180 ফুটের 5টি উল্কাপিণ্ড। এই উল্কাপিণ্ড পৃথিবীর সংস্পর্শে আসতে চলেছে। মহাকাশ গবেষণা নাসা জানিয়েছেন, পৃথিবীর খুব কাছে এসে পড়েছে এই 5টি উল্কাপিণ্ড, যার মধ্যে একটি 0.5 কিলোমিটারেরও বেশি বড়। এই উল্কাপিণ্ডের গতি প্রতি সেকেন্ডে 52 কিলোমিটার এবং প্রতি ঘন্টায় 11,200 মাইল থেকে 22,000 মাইল পর্যন্ত ছুটে আসতে চলেছে। নাসার রিপোর্ট অনুযায়ী বুধবারের সন্ধ্যে থেকে বৃহস্পতিবারের সকালের মধ্যে এই উল্কাপিণ্ড পৃথিবীর খুব কাছে চলে আসবে। এই রকম উল্কাপিণ্ড এর ভবিষ্যতে পড়ার ফলে ডাইনোসরাসের অবলুপ্তি ঘটেছে, এবং এই উল্কাপিণ্ড যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে সুনামি, ঝড় এবং ভূমিকম্প হওয়ার কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। তবে নাসা জানিয়েছে যে এই রকম উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ার আগেই ধ্বংস হয়ে যাবে, তাই ভয়ের কোনো বিষয় নেই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি প্রার্থনা করি। ধন্যবাদ।